টেস্ট খেলব না এমন কথা বিসিবিকে জানাননি সাকিব আল হাসান বরং আসছে টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবেই ওই সময়টাই আইপিএল খেলতে চেয়েছেন সাকিব আল হাসান কিক ফ্রেঞ্চি ও দারাজের যৌথ উদ্যোগে আয়োজিত এক লাইভ এসে বিশ্বসেরা অলরাউন্ডার বলেছেন এই বিষয়ে সংবাদ মাধ্যমে কথা বলা আকরাম খান হয়তো পুরো চিঠি পড়ে দেখেননি আইপিএলে সাকিবকে দলে টেনেছে কলকাতা এরপরই ঝামেলার সূত্রপাত পুরোটা সময় টুর্নামেন্ট খেলতে ছুটি চেয়েছেন সাকিব বোর্ডও সাফ জানিয়েছে টেস্ট খেলতে আগ্রহ নাই সাকিবের জোর করে খেলানো হবে না কাউকে দেয়া হয়েছে ছুটি তবে সাকিব বলছেন টেস্ট খেলবেন না এমন কথা কখনোই বলেননি চিঠিতে পরিষ্কার জানিয়েছেন টি টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে খেলতে চান আইপিএল আমি শুধু আমার লেটারে উল্লেখ করেছি যে আমি ওয়ার্ল্ড কাপ প্রিপারেশনের জন্য এই টাইমটাতে আইপিএল খেলতে চাই দ্যাটস অল আই সেড আ এখন আমার ধারণা আকরাম ভাই বারবার স্পেশালি বলছে যে আমি খেলতে চাই না খেলতে চাই না খেলতে চাই না তো আমি আমার ধারণা উনি সত্যিই আমার লেটারটা পড়েওনি দল ভালো না করলে দোষ চাপা হয় ক্রিকেটারদের সাকিব বলছেন দায়িত্ব নিতে হবে ক্রিকেট অপারেশনসকেও প্রশ্ন তুলেছেন এইচপি বা একাডেমি থেকে পর্যাপ্ত খেলোয়াড় আসছে কি ক্রিকেট অপারেশনস ন্যাশনাল টিমকে নিয়ে কি প্ল্যান করছে কি কাজ করছে ফেল করছে ওকে কি ডিসিশন এর আছে আকরাম ভাই তো আমি জানি অনেক গার্সি মানুষ এর আগে উনি পদত্যাগ করেছে তো ফেলিয়ারের পার্ট তো উনিও না আমরা সবসময় পাবন ভাইকে দোষ দিই পাবন ভাই আমার কাছে মনে হয় যে যত বেশি চিন্তা করে অত বেশি চিন্তা খুব কম মানুষই আছে ক্রিকেট বোর্ডে করে বোর্ড প্রেসিডেন্ট হওয়ার সুযোগ থাকলে দায়িত্ব নেবেন কিনা জানতে চাইলে সাকিব বলেন ক্রিকেটে থাকলে অবশ্যই সাথে এও জানান সেই কাজটাতেও তিনি হবেন সেরা আমার কাছে মনে হয় যে আমি যত ভালো কাজ করবে এটা আর বাংলাদেশে কেউ করতে পারবে না সো কোর্স যদি ক্রিকেটে ওরকম থাকি এবং বিসিবি কখনো প্রেসিডেন্ট হওয়ার সুযোগ আসে অবশ্যই আমি সেটা হতেও চাইবো এবং আমি জানি যে আই বি দ্য বেস্ট প্রেসিডেন্ট অফ বিসিবি হিস্ট্রি নাবিল কাসার ডিবিসি নিউজ ডেস্ক